এবং ক্ষমতার সাথে পৃথিবীতে আসবেন এবং তিনি মানুষের থেকে দেখতেও আলাদা হবেন লোকেরা এইভাবে চিন্তা করে। কিন্তু বছর আগে ঈশ্বর যখন শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন কিছু লোকেরা তার উপর বিশ্বাস করেছিল এবং আনন্দের সাথে ঈশ্বরের শিক্ষা পালন করেছিল আর কিছু লোক প্রথমে ঈশ্বরকে অনুসরণ করেছিল কারণ অনেক লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করছিল কিন্তু শেষে ঈশ্বরের থেকে দূরে সরে যায় আর অনেক লোকেরা আছে যারা শুরু থেকে ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু তার বিরুদ্ধে দাঁড়ায় বাইবেলে আমরা অনেক ধরনের লোকেদের দেখতে পারি এই জন্য অতীতে যা কিছু লেখা ছিল সেই বিষয়েল কি বলে ব্যাখ্যা করে সেগুলি আমাদের শিক্ষার জন্য ছায়া হিসাবে রোমিও পনের চার পদে কারণ পূর্বকাল যা যা লিখিত হইয়াছিল সে সকল আমাদের কিসের জন্য শিক্ষার নিমিত্তে লেখা হইয়াছিল রোমিওর পুস্তকের আগে লেখা সমস্ত নিয়মের আমাদের শিক্ষার জন্য লেখা হয়েছিল তাহলে যদি আমরা এই যুগ থেকে যিশুর সময়ে ফিরে দেখি শীশুর প্রথম আগমনের সময় হতা সমস্ত কিছুও। আমাদের শিক্ষার জন্য লেখা হয়েছিল যখন ঈশ্বর প্রথমবার পৃথিবীতে এসেছিলেন সেখানে দু ধরনের লোক ছিল যারা যশুকে বিশ্বাস করেছিল তারা যে কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখছিল কিন্তু যারা বিশ্বাস করেনি তারা সত্য গ্রহণ করেনি এবং তাকে নিন্দা করেছিল এবং কিছু লোক একবার সত্য গ্রহণ করেও শেষ পর্যন্ত পালন করেনি আজ আসুন এই বিষয়ে ভাইবেল অর্থায়ন করি কারণ পূর্বকাল যাহা লিখিত হইয়াছিল সে সকল আমাদের শিক্ষার নিমিত লিখিত ও শান্তনার ঈশ্বর এমন ভর দিউন যাতে তোমরা খ্রিস্ট যিশুর অনুরূপে পরস্পর এক মনে হও যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের অপিতার গৌরব করো রোমিও পনেরো লেখা আছে অতীতে যা কিছু লেখা হয়েছিল সেটা এই সময় আমাদের শিক্ষার জন্য লেখা হয়েছিল মনে রাখি দু হাজার বছর আগে যখন ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তিনি সাধারণ লোকের মতোই একই রূপে এসেছিলেন এবং একই ভাবে শ্বাস নিয়েছিলেন একইভাবে খেয়েছিলেন যখন পিপাসা হয়েছিল জল পান করেছিলেন এবং ক্লান্ত হলে ঘুমিয়েছিলেন যেহেতু তিনি আমাদের মতোই জীবনযাপন করেছিলেন তাই ঈশ্বরিয়তীয় চিউদার মতো লোকেরা চিন্তা করেছিল ঈশ্বর কিভাবে এরকম করতে পারেন আমার মনে হয় ঈশ্বরের ঘুমের প্রয়োজন নেই যদি তিনি কিছু করেন তাহলে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো শক্তি নির্গত হবে ইস্করিয়তীয় সিউদা সবসময় এরকম চিন্তা করত কিন্তু তিনি যা করেছিলেন তাতে শিশুকে সাধারণ লেগেছিল তিনি সাধারণ ভাবেই বাক্য প্রচার করেছিলেন দিলে বাইরে চলে গিয়েছিলেন। ইস্করিয়ার চোখে শিশু যা কিছুই করেছিলেন এত নিচু লেগেছিল যে সে তাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করতে পারেনি যখন সে যিশুর কথা শুনেছিল তখন ঐষি ও পোকের থেকে তার সমস্ত শিক্ষা অদ্বিতীয় এবং অভিনব লেগেছিল কিন্তু যখন সে যিশুকে দেখেছিল তাকে একেবারে ঈশ্বরের মতো দেখতে লাগেনি অবশেষে তিন বছর ইস্কর উপসংহারে এসেছিল যে যীশু ঈশ্বর নন সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তাই সে

নরকে যাওয়া ছাড়া আমাদের উপায় থাকবে না ফাইবেল আমাদের এটা জানায়। আসুন এটা বিস্তারিত নিশ্চিত করি আসুন সহন এক কোথায় এক পদে দেখি আদিতে ভাগ্য ছিলেন এবং ভাগ্য ঈশ্বরের কাছে ছিলেন এবং ভাগ্য ঈশ্বর ছিলেন আদিতে যে ভাগ্য ছিলেন তিনি কে তিনি ছিলেন ঈশ্বর ভারপদে আরও দেখি যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তিনি ঈশ্বরের যারা ঈশ্বরকে গ্রহণ করে এবং তারা নামে বিশ্বাস করে তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়া হবে যত পদে আর সেই বাক্য এক পদে চাহুল্য ঈশ্বর তিনি কি হলেন সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এর মানে তিনি মনুষরূপে এলেন ঈশ্বর মনুষরূপ ধারণ করেছিলেন এবং আমাদের মতে প্রবাস করিলেন আর আমরা তার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক ছাতের মহিমা তিনি অনুগ্রহে সত্যি মহান ছাড়া খ্রিস্টকে বিশ্বাস করে তাদের চোখে শিশু অনুগ্রহে ও সত্যে পূর্ণ ঈশ্বর ছিলেন কিন্তু ইস্কোরিয়তীয় মতো লোকেদের চোখে তিনি সাধারণ সুতোর মিস্ত্রির পুত্র ছিলেন জিহুদার চিন্তা করেছিল অন্যরা তাকে অনুসরণ করছে বলে আমি শিশুকে অনুসরণ করেছিলাম কিন্তু তার মতে বিশেষ কিছুই নেই যেহেতু আমি তিন বছর ধরে শিষ্য হিসাবে তার সেবা করেছিলাম তাই আমি প্রধান পাওয়ার যোগ্য তাই প্রতি ধানের জন্য সে শিশুকে বিক্রি করেছিল সে একটা বড় পাপ করেছিল সে শারীরিক এবং আত্মিক উভয় দিকেই পাপ করেছিল কিন্তু প্রেরিত চৌহনের চোখে তিনি চৌহনের সুসমাচার লিখেছেন তার চোখে চয়ং ঈশ্বর এবং অনুগ্রহ সত্যি পূর্ণ খ্রিস্ট ছিলেন কিন্তু চোখে এগুলি একেবারেই দেখতে পায়নি ঈশ্বর যিনি আদিতে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন তিনি দু হাজার বছর আগে শরীর ধারণ করে এসে মানুষের মধ্যে বাস করেছিলেন ঈশ্বর যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে মানব জাতি কি সত্য গ্রহণ করতে পারত না পারে না বলে তিনি নিজে এসেছেন জীবন পথ খোলার জন্য এবং মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর নিজে পৃথিবীতে এসেছিলেন কিন্তু যখন ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন তিনি কি বলেছিলেন তিনি চমৎকার কিছু পূর্ণ করতে এসেছেন ভবিষ্যৎবাণী করেছিলেন যে ঈশ্বর আমাদের অপরাধ বহন করতে এবং আমাদের সমস্ত পাপ বহন করে আমাদের জন্য মৃত্যুবরণ করতে এসেছিলেন আসুন ঝিসাইও ত্রেপান্ন অথায় এক পদে দেখি আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে কারণ তিনি তাহার সম্মুখে চারার নেই এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন বুল্ডের নেই উঠিলেন। তার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসে কি বলা হয়েছে এমন আকৃতি নেই তার চেহারার ক্ষেত্রে তিনি সাধারণ লোকের থেকে আলাদা ছিলেন না লোকেরা তার মুখে উচ্চল তৃপ্তির মতো তার কাছ থেকে আলাদা কিছু আশা করেছিল কিন্তু তার মধ্যে এরকম কিচ্ছু পাওয়া যায়নি এর মানে তিনি এতই সাধারণ এবং আমাদের মতো একই ছিলেন দেখি তিনি কি হবে সেই পরিস্থিতির বর্ণনা করেছেন যখন ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন লোকেরা বেশি কিছু স্বাগত জানানোর মতো হবে না শ্রীশুর বিশেষ কিছু অলৌকিক শক্তির প্রয়োগ করার বিষয়ে সাইবেলে কোনো উল্লেখ করা হয়নি তিনি অবজ্ঞাত মনুষ্যের তেজ বেথার পাত্র ঝাতনা পরিচিত হইলেন লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার নেই তিনি অবকাত হইলেন আর আমরা তাহাকে মান্য করি নাই আমাদের উদ্ধারের জন্য ঈশ্বর এসেছিলেন এবং আমাদের মধ্যে ভাস করেছিলেন কিন্তু লোকেদের চোখে তাদের প্রত্যাশা থেকে ঈশ্বরের চেহারা আলাদা ছিল ঈশ্বর আজ সাতশো বছর আগে বেকা করেছিলেন যে ঈশ্বর কেমন পথে চলবেন তিনি ঈশ্বরকে একজন দুঃখিত মানুষ কস্তের সাথে চলা একজন মানুষ হিসাবে বর্ণনা করেছিলেন লোকেদের চিন্তা থেকে ঈশ্বরের প্রক হওয়া কেমন হয় অনেক আলাদা ছিল তিনি এত সাধারণ ছিলেন এবং তার বিশ্বাস ক্ষমতার বিষয়ে কোনো ভবিষ্যৎ পানি ছিল না শুধু ভবিষ্যৎ পানি ছিল তাকে অনেক করতে হবে। অপমানিত হতে হবে এবং কষ্টের মতো দিয়ে যেতে হবে এবং সম্মানও পাবেন না এমনকি এই ধরনের কথাও বাইবেল বলেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করত তারাও ঈশ্বরের প্রতি কোন আগ্রহ দেখায়নি চারপথে দেখি সত্য আমাদের চেতনা সকল তিনি বহন করিয়াছেন তবু আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিধ আমাদের অপরাধের নিমিত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরো হইল। আমরা সকলে ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পের দিকে ফিরিয়াছি আর প্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে আছেন। তিনি উপদ্রূপ হইলেন তবু দুঃখ স্বীকার করিলেন তিনি মুখ খুলিলেন না মেষাবক যেমন হত হইবার জন্য নিত হয় মেসি যেমন নমদ সেদকের সম্মুখে নীরব হয় সেই রূপ তিনি মুখ খুলিলেন না তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন আমার জাতির অধর্ম প্রযুক্ত তাহার উপরে আঘাত পড়িল আর লোকে দুস্থ গণের সহিত তার কবরও নিরূপণ করিল এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন যদিও তিনি দৌরাত করেন নাই আর তার মুখে ছল ছিল না তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুই মনোরথ ছিল তিনি তাকে। যাতণাগ্রস্ত করিলেন তার প্রাণ যখন দশরথ পল্লি উৎসর্গ করিবে তখন তিনি আপন বংশ দেখিবেন দীর্ঘায়ু হইবেন এবং তার হস্তে শতা দেখিবেন, তৃপ্ত হইবেন আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেকে ধার্মিক করিবেন এবং তিনি তাদের অপরাধ সকল বহন করিবেন শিশায় ত্রেপান্ন ওঠায় সেই দুঃখভোগীর বিষয় বলে যার মধ্য দিয়ে শিশুকে যেতে হবে যখন তিনি সাতশো বছর পর পৃথিবীতে আসবেন এই সমস্ত কিছুই ভবিষ্যৎবাণী করা ছিল এই দৃশ্য দেখে বুঝতে পারি যে সাধারণ লোকেদের চিন্তার মধ্যে ঈশ্বরের স্বরূপ এবং এই পৃথিবীতে নেমে এসে ঈশ্বরের চলা আসল স্বরূপের মধ্যে পার্থক্য ছিল আপনারা কি কিছু খুঁজে পেয়েছেন ঈশ্বরকে ঈশ্বর বলে চেনা যায়। এই তাকে সাধারণ মানুষের মতোই তার চেহারায় এমন কিছু ছিল না যার দ্বারা আমরা তাকে ঈশ্বর বলে চিনতে পারি তিনি মানুষের দ্বারা তুচ্ছ হয়েছিলেন তিনি মানুষের কাছে সম্মান পাননি তিনি আহত ভীত হয়েছিলেন সাধারণ লোকেরা হয়তো ভাবতে পারে যখন ঈশ্বর পৃথিবীতে আসবেন তার সাথে বিশেষ কিছু অবশ্যই থাকবে তিনি নিশ্চয়ই চমকাবেন এবং তার কথার ধারা সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু ঈশ্বর জীবনের বিষয় কি এটা ভবিষ্যৎ পাণী অনুসারে ছিল যে তিনি পরীক্ষামূলক পাথর হবেন সাথে লোকেরা উৎসদ খাবে এবং একটা ফাঁদ ও ঝাল হবেন যদি ঈশ্বর তার ঈশ্বরীয় প্রকৃতির সাথে আসেন এবং তার ক্ষমতা দেখান তাহলে তাহলে সবাই তাকে বিশ্বাস করবে যদি তাই হয় তাহলে ধার্মিক আলাদা করা চাই না ঈশ্বরের সামনে ধার্মিক হওয়ার ভান করবে এবং ধার্মিকের মতো আচরণ করবে তাই না কিন্তু যেহেতু তিনি থেকে নিচু হয়ে এসেছিলেন তাই তুস্থরা তার সামনে আসল রং দেখিয়েছিল তাদের সমস্ত তুস্তাচরণ প্রকাশিত হয়েছিল কোরিয়ার অতীতের দিনে একটা পদ্ধতি ছিল যাকে রাজার গোপন পরিদর্শক বলা হতো যদি পরিদর্শক উচ্চ পদস্থ লোকের মতো অনেক ধাসের সাথে তাদের মতো রেশমি কাপড় এবং মুকুত পরে জাঁক চুমুক পূর্ণভাবে আসতেন তাহলে তুস্ত শাসকরা কি করবে তারা ভালো শাসক রূপে নিজেকে করবে তাই ছয় সেই পরিদর্শক কিভাবে আসতেন একটা ছেড়া তুপি নিয়ে সেলাই করা কাপড় পরে যেন তিনি দুর্বল এবং দরিদ্র পণ্ডিত তিনি এইভাবে শক্তিহীন ব্যক্তিরূপে আসতেন এবং চারিদিকে খুঁড়ে বেরিয়ে দেখতেন যে শাসকেরা কিভাবে কাজ করছে তখন ভালো শাসক এবং দুস্থ শাহাসক বাছাই করা যেত সাধারণ সময়ের তাদের সমস্ত কাজ প্রকট হতো যদি ঈশ্বর এই পৃথিবীতে এসে তার সকল সামর্থ্য মানব জাতির কাছে দেখাতেন তাহলে ঈশ্বরের সামনে লোকেরা তাদের সত্য রং না কিন্তু যেহেতু ঈশ্বরকে দুর্বল দরিদ্র এবং বিস্তেজ দেখায় তাই লোকেরা তাদের সমস্ত দুস্থতা এবং বিরুদ্ধাচারণ প্রকট করে যেমন স্বর্গে করেছিল তাই ভাগ্য শরীর ধারণ করেছিলেন এবং আমাদের মধ্যে ভাস করেছিলেন তার চেহারা চিসাইও ত্রেপান্ন অধ্যায়ের পরনার মতোই ছিল তার এমন রূপ কি শোভা নাই যে তার প্রতি দৃষ্টি করি অন্য কোথায় তিনি মানুষের থেকে কোনোভাবেই উচ্চ হয়ে পৃথিবীতে আসেননি এই জন্য হরিষ্ অধ্যাপকেরা তাদের শাস্ত্রের জ্ঞানের বিষয়ে গর্ব করে বলেছিল। করেছিল এবং উপহাস করেছিল নাচারও থেকে ভালো কিছুকে আসতে পারে তারা এটা বলে মজা করেছিল চন সাততায় তারা বলেছিল এই ব্যক্তি শিক্ষা না করে কিভাবে শাস্ত্র হয়ে উঠল শরীয় যিশু অনেকবার সংকেত দিয়েছিলেন যে তিনি ঈশ্বর বারংবার শিক্ষা দেওয়া সত্ত্বেও তারা তাকে এই বলে নিন্দা করেছিল একটা সাধারণ মানুষ হয়ে নিজেকে ঈশ্বর হওয়ার দাবি করছে লোকেরা নিশ্চয়ই চিন্তা করেছিল যদি ঈশ্বর হন তাহলে এটাই ভালো হতো যে তিনি খোরাকে চলতে এবং বদিরকে শুনতে দিতে পারতেন তাহলে কত ভালো হতো কিন্তু যদি তাই হয় তার পৃথিবীতে আসার কোন কারণ নেই তার পৃথিবীতে আসার দরকারই নেই থাই তেরো পথে সদাপ্রভুকেই পবিত্র করিয়া মানো তিনিই তোমাদের ভয়স্থান স্থান হন তিনি তোমাদের ত্রাসভূমি হম হন আমাদের অবশ্যই শুধুমাত্র ঈশ্বরকে ভয় করা উচিত কিন্তু যেহেতু ঈশ্বর দুর্বল মানুষের মতো পৃথিবীতে এসেছিলেন তাই কি হলো কেউ তাকে ভয় করেনি কেউ আশ্চর্য হয়নি তার বোনেরা তো আমাদের প্রতিবেশী তোর মিস্ত্রীর পুত্র নয় তার মা তো মরিয়ম আর বাবা নয় কি তাহলে সে কিভাবে বলতে পারে সে স্বর্গ থেকে এসেছে এইভাবে তারা শিশুর সমস্ত আত্মিক বিষয়কে মর্যাদাহীন করেছিল সেই কারণে তারা ঈশ্বরকে চিনতে পারেনি তাই না কিন্তু নবী চিসাইও এইভাবে আমাদের শিক্ষা দিয়েছিলেন পাহিরিঙনের সদা প্রভুকে পবিত্র বলিয়া মানো তিনি তোমাদের ভয়স্থান হন তিনি তোমাদের ত্রাসভূমি হন তাহলে তিনি পবিত্র আশ্রয় হইবেন কিন্তু ইসরায়েলের উভয় কুলের জন্য তিনি কি হবেন ভিঘ্নজনক প্রস্তর আর কি হবেন ও ফাধাজনক পাশান হইবেন চিরুসালেম নিবাসীদের জন্য পাঁচশো ফাঁদ স্বরূপ হইবেন এটা কি অল্প লোকের জন্য আর তাদের মধ্যে অনেক লোক ভিঘ্ন পাইয়া অতিত অভিনস্ত হইবে এবং ফাঁদে বধ হইয়া ধরা পড়িবে যখন ঈশ্বরের শরীরে এসেছিলেন তার সামনেই লোকেরা তাকে তুচ্ছ করেছিল এর দ্বারা আমরা বুঝতে পারি তিনি কতটা নম্র নিচু স্বরূপে পৃথিবীতে এসেছিলেন যদি তিনি ঈশ্বরীয় প্রকৃতির সাথে আসতেন তারা কি তার সামনে মাথা তোলার সাহস করতে পারত তারা ঈশ্বরের সামনে এমনকি মাথা তোলার সাহসও করতে পারতো না তা সত্যিও তারা তথ্য অবকা করেছিল এটা আমাদের দেখাইছে যে ঈশ্বর এরকম নম্র এসেছিলেন সেই জন্যই বাইবেল ভবিষ্যৎবাণী করেছিল যে অনেক লোকের কাছে তিনি ভিগ্ন প্রস্তর ভাদাজনক পাশান এবং পাশ ও স্বরূপ হবেন তিনি ঈশ্বরতির অধিকার বিশিষ্ট ছিলেন কিন্তু তাকে একেবারে ঈশ্বরের মতো দেখতে লাগেনি তাই সিউদার মতো লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করেনি আর শিশুর বাম দিকের ডাকাদের মতো লোকেরা সাথে মিলে তাকে অবকা করেছিল এই ধরনের ঘটনাও ঘটেছিল বলে তিনি এরকম জীবন বেঁচেছিলেন মরণশীল পাপীদের হাঁচানোর জন্য এবং তাদের উদ্ধার করার জন্য অন্য কোন পথ ছিল না যদি তিনি শরীরে না আসছেন এবং আমাদের পাপের মৃত্যুর শিকড় থেকে আমাদের মুক্ত করা সম্ভব হতো না সেই জন্য এই পথ পেছেছিলেন। তবু লোকেরা এমনকি আমরাও তাকে সম্মান করিনি শেষাই ত্রেপান্ন অধ্যায় কি বলে এটা বলে তারা তাকে অবজ্ঞা করেছিল এবং আমরাও তাকে সম্মান করিনি কেন ইসরুকে এরকম নম্র নিচুভাবে জীবন কাটাতে হয়েছিল সত্ত্বেও তিনি তার আমাদের সবকিছু তে করেছিলেন সবকিছু ছেড়ে দিয়েছিলেন তার সমস্ত সামর্থ্য এবং কর্তৃত্ব পিছনে ছেড়ে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের মানুষের মতোই সবকিছু করেছিলেন জন্ম বার্ধক্য অসুস্থতা এবং মৃত্যু যদিও তিনি শরীর ধারণ করেছিলেন তিনি কেছিলেন ঈশ্বর ছিলেন সেই জন্য প্রেরিত এইরকম শিক্ষা দিয়েছেন আসুন অথায় ধুই পথে দেখি যেন তাহাদের হৃদয়ে আশ্বাস পায় তাহারা প্রেমে পরস্পর সংশক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তা রূপ সমস্ত ধনে ধনী হইয়া উঠে যেন ঈশ্বরের নিগুরু তত্ত্ব কি জানতে পায় অর্থাৎ খ্রিস্টকে জানতে পায় লোকেদের চোখে তিনি তুচ্ছ ও উপহাসিত হয়েছিলেন চাপকের আঘাত পেয়ে এবং দিয়ে ভীত হয়েছিলেন কিন্তু কলস্য দুই কথায় বলা হয়েছে যে আমাদের অবশ্যই ঈশ্বরের রহস্য খ্রিস্টকে অনুভব করা উচিত আমাদের অবশ্যই জানা উচিত লোকেদের চোখে সাধারণ মানুষের মতো হয়ে খ্রিস্ত কেন এরকম নিচু জীবন কাটিয়েছিলেন শুধুমাত্র যখন আমরা এগুলি অনুভব করব। আমরা জানতে পারব যে তার মধ্যে ঘের ও পিতার সমস্ত মূল্যবান জিনিস লুকিয়ে আছে ভাইবেল এটাই বলে আসুন প্রথমতায় কলশো একতায় পঁচিশ পদ যে দেওয়ানি কার্য আমাকে তত্ত্ব হইয়াছে তদ অনুসারে আমি মন্ডলীর পরিচারক হইয়াছে যেন আমি ঈশ্বরের বাক্য রূপে প্রচার করি তাহা সেই নিগুর যাহা যুগ যুগানুক্রমে ও পুরুষ পুরুষানুক্রমে গুপ্ত ছিল এখন তাহার পবিত্র গণের কাছে প্রকাশিত হইল কারণ পরজাতি গণের মধ্যে এই নিগুর তত্ত্বের গৌরব তন কি তাহা পবিত্র গণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল তাহা তোমাদের মধ্যবর্তী কে খ্রিস্ট গৌরবের, আশা আমাদের অবশ্যই সঠিকভাবে ঈশ্বরকে জানা এবং বিশ্বাস করা এবং সেখানেই তিনি নিয়ে যান ঈশ্বরকে অনুসরণ করা উচিত এই পদের বিষয়ে চিন্তা করুন যেটা বলে আমরা তাকে মান্য করিনি এই সময় আমরা কি সমস্ত হৃদয় আত্মা মন দিয়ে ঈশ্বরকে জেনে গ্রহণ করেছি তিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন নাকি আমরা নবী জিসাইয়ের ভবিষ্যৎপাণীর মতো ঈশ্বরের প্রতি কোন সম্মান দেখায়নি যখন দু হাজার বছর আগে ঈশ্বর শরীরে এসেছিলেন তিনি যিশু নাম ব্যবহার করেছিলেন এবং তার শিষ্য ছিল তার শিষ্যদের মধ্যে পিতর ও ইস্করী সিউদাও ছিল শিশু তারা শিশুদের জিজ্ঞাসা করেছিলেন লোকেরা কি বলে আমি কে তারা বলেছিল কেউ বলে আপনি যোহন ভাব থাইজ অন্যরা বলে এলিও আর ভাঁকিরা বলে একজন বাবুবাদী কিন্তু তোমাদের বিষয় কি তোমরা কি বলো আমি কে এর দ্বারা শিশু বলতে চেয়েছেন তোমরা আমাকে বিশ্বাস ও অনুসরণ করছো তাহলে তোমরা কি মনে করো আমি কে এখন ঈশ্বরের সমস্ত মানবজাতিকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন আমাদের অবশ্যই ঈশ্বরকে চেনা এবং গ্রহণ করা উচিত যাতে আমরা অনন্ত স্বর্গরাজ্যে যেতে পারি এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বর্গরাজ্যের চাবি পাওয়ার জন্য যার উত্তর সঠিকভাবে দিতে হবে যদি ঈশ্বর তার আসল স্বরূপ প্রকাশ করেন এবং লোকেদের জিজ্ঞাসা করেন তোমাদের কি মনে হয় আমি কে তখন সবাই উত্তর দেবে আপনি ঈশ্বর ধার্মিকদের সাথে দেবে কেন? তারা সকলেই নিজের চোখে ঈশ্বরের দেখে কিন্তু ঈশ্বর তার স্বরূপ লুকিয়েছেন সেই পরিদর্শকের মতো। তাকে সমস্ত মহিমা লুকাতে হয়েছিল যেন তিনি ঈশ্বর নন ঈশ্বর এরকম সাধারণ ও সাদা শীতের ভাবে এসেছিলেন তাই ভাইবে বলে যখন আমরা খ্রিস্টকে চিনব তখন আমরা অনন্ত জীবন পাওয়ার জন্য সমস্ত মূল্যবান বিষয়ে খুঁজে পাবো তাই না যীশু পিতর একই প্রশ্ন করেছিলেন আশা যে সে সঠিক উত্তর দেবে আসুন মতি ষোলতায় দেখি ভাই ও বোনেরা আজ আসুন নিজেদের পরীক্ষা করি এবং অতীতের ইতিহাস থেকে আমাদের বিশ্বাসকে পুনর্জীবিত করি আসুন আমরা মথি ষোলো অধ্যায় একসাথে দেখি মথি ষোলো অধ্যায় তেরো পথ শিশু কৈশোরিয়া পিলিপির অঞ্চলে গিয়া আপন শিশুদিগকে জিজ্ঞাসা করিলেন মনুষ্য পুত্রকে এ বিষয়ে লোকে কি বলে এর তারা শিশু পড়তে চেয়েছিলেন কতজন আমাকে সঠিকভাবে চেনে মনুষ্য কে এই বিষয়ে লোকে কি পড়লে তাহারা কইলেন কেউ কেউ বলে আপনি যোহন বাপতাইজ কেউ কেউ বলে আপনি এলিও আর কেউ কেউ বলে আপনি চিরমিও কিংবা ভাববাদী গণের কোনো একজন শিশু বলেছিলেন তারা আমার বিষয়ে এরকম মনে করে তাহলে তোমরা আমাকে কে বলে বিশ্বাস করছো এবং অনুসরণ করছো তিনি তাহাদিগুকে বলিলেন কিন্তু তোমরা কে বললো আমি কে সিমন পিতর উত্তর করিয়া কইলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র শিশু উত্তর করিয়া তাহাকে কইলেন হে সোনার পুত্র সিমন ধন্য তুমি কেননা রক্ত মাংস তোমার নিকটে ইয়া প্রকাশ করে না। কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন আর আমিও তোমাকে কইতেছি তুমি পিতর আর এই পাথরের উপরে আমি আপন মন্ডলী গাঁথিব আর পাতালের পুরোদারের সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না আমি তোমাকে সরু রাজ্যের চাবিগুলি দেব আর তুমি পৃথিবীতে যাহা কিছু ভর্ত করিবে ভত্ত হইবে। এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে তখন তিনি দিলেন। আমি যে সেই কাহাকেও বলিও না যখন তিনি শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তাকে নিজের বিষয়ে সমস্ত কিছু গোপনে রাখতে হয়েছিল যদি তার পরিচয় সবাই জেনে যেত তাহলে রাজকীয় পরিদর্শক হিসাবে তিনি তার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হতেন সেই জন্য তিনি তাদের কাউকে তার পরিচয় জানাতে ভারণ করেছিলেন কিন্তু স্বর্গ রোহনের ঠিক আগে চৈতন্য পর্বতে তিনি কি বলেছিলেন এখন তোমরা আমার সাক্ষী যারা সমস্ত লোকের কাছে আমার বিষয় সাক্ষ্য দেবে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হ ক্রেডিট এক কথায় এটা কি স্পষ্টভাবে লেখা নেই এখন এখানে পিতর স্পষ্টভাবে ভাবে পরিচয় দেখা করেছে আপনি সেই পুত্র। পুত্র বলতে ঈশ্বর এবং পুত্রকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে না যদি আপনারা চিসাইয় নৈ ছবি পদে দেখেন কারণ একটি ভালো আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাহার স্কন্ধের উপরে করতৃত ভার থাকিবে এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বরের সনাতনকে পিতা ভবিষ্যৎ মানে ছিল যে আসবেন কিন্তু তার মূল স্বর্গকে তিনি স্বয়ং ঈশ্বর উত্তর দিয়েছিলেন আপনি হলেন কারণ পিতর এটা ট্রেনে বিশ্বাস করেছিল তাই শিশু তাকে কি দিয়েছিলেন স্বর্গরাজ্যের চাবি দিয়েছিলেন ভাই ও বোনেরা ঈশ্বর কি বলেছিলেন যে আমাদের উদ্ধার দেবার জন্য তিনি তৃতীয়বার পৃথিবীতে আসবেন নাকি আসবেন না তিনি বলেছেন আসবেন আসুন দ্বারা এটা নিশ্চিত করি ও সাতাশ পথ আর যেমন মনুষ্যের নিমিত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে তেমনি খ্রিস্ট অনেকের পাপবার তুলিয়া লইবার নিমিত্ত একবার উচ্ছর্স্ত হইয়াছেন আছেন তিনি দ্বিতীয়বার ফিনা পাপে তাহারিগুকে দর্শন দেবেন তাহারা পরিত্রাঞ্জনের নিমিত তাহার অপেক্ষা করে কতবার দ্বিতীয়বার দর্শন দেবেন বলেছেন শিশু স্পষ্ট পানি করেছিলেন আমাদের উদ্ধার দেবার জন্য তিনি প্রথম আগমনের মতো একইভাবে অবশ্যই দ্বিতীয়বার আসবেন যদি শিশু দ্বিতীয়বার আসেন তিনি কি সেইভাবে আসবেন যাতে লোকেরা তাকে চিনতে পারবে তিনি রূপে আসবেন সেই জন্য বিশ্বাসহীন যদিও লোকেরা ঈশ্বরকে দেখছে তবু তাকে বিশ্বাস করে না বছর আগে একই বলেছিলেন তোমরা আমাকে দেখেও বিশ্বাস করছো না যদি বিশ্বাস না করো তবু আমার কাজের দ্বারা জানার চেষ্টা করো যে আমি কে তিনি বলেছিলেন তবু যদি আমাকে বিশ্বাস না করো ভাইবেল থেকে খোঁজার চেষ্টা করো কে এসে এরকম কাজ করবে তিনি এমন কাজ করেছিলেন যা পৃথিবীর কোন জ্ঞানী ব্যক্তি কোন শাসক বা সম্পদশালী ব্যক্তি করতে পারে না তিনি একমাত্র কে তিনি সেই পুরাতন দ্রাক্ষরসের ভোজ দিতে পারেন যা মৃতুকে চিরকালের জন্য বিনষ্ট করে সেদিন তারা বলবে ইনি আমাদের ঈশ্বর ছিলাম ইনি উদ্ধার করবেন এটাকে বলা হয়নি আসার এবং স্বর্গ করার পর দু হাজার বছর চলে গেছে রকম দীর্ঘ সময় ধরে কেউই নিসার পর্বের রুতীয় দ্রাক রোশের দ্বারা আমাদের অনন্ত জীবনের আশীর্বাদ দেয়নি একমাত্র কে একমাত্র খ্রিস্ট আনসাং হং এগুলিকে সম্পন্ন করেছেন কে এটা করার ভবিষ্যৎ পানি আছে যে বলেছিলেন তোমরা আমাকে বিশ্বাস করো না ঠিক আছে কিন্তু আমার কাজের দ্বারা নিশ্চিত হো যে আমি কে এইসুখেও ঈশ্বরে একই কথা বলেছেন যেমন দু হাজার বছর আগে বলেছিলেন ভাই বোনেরা এটা ভবিষ্যৎ পাণী আছে যে সারা তারা অপেক্ষা করে তাদের জন্য খ্রিস্ত দ্বিতীয়বার আসবেন প্রথম আগমনের সময় পিতা একা পৃথিবীতে এসেছিলেন কিন্তু তার দ্বিতীয় আগমনের বিষয়ে কি আমাদের আবার ভবিষ্যৎ পাণী দেখা দরকার প্রকাশিত বাক্য ভাই শোথায় সতের ওপরে আত্মা ও কন্যা হইতেছেন আইস তৃত এক অনুসারে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর হলেন এক তাই আত্মা পুরুষ স্বরূপের পিতা ঈশ্বরকে সংকেত করে তাই না আর পিতার কোণে মানে তিনি অবশ্যই আমাদের মাতা পিতা ও মাতা বলছেন যে পিপাসিত সে আইসুক সে ইচ্ছা করে সে কি সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক ভাই এই পথে আত্মা ও কন্যা আমাদের কি করতে বলছেন তারা আমাদের আসতে বলছেন। তারা হাজার হাজার বছর আগে এই বাক্যকে লিপিবদ্ধ করেছিলেন তারা নবীদের মুখ তারা আমাদের এটা জানিয়েছেন লেখা এই বাক্য সারা পৃথিবীতে অনুবাদ হয়েছে এগুলি একই অর্থে লেখা আছে এসো তোমাদের অবশ্যই আসা উচিত জীবন জলের দ্বারা স্বর্গে যাবার জন্য আমাদের প্রথমে কোথায় যাওয়া উচিত আত্মা ও কন্যার কাছে যাওয়া উচিত কিন্তু লোকেরা চিন্তা করেছে যখন আত্মা ও কন্যা আসবেন তখন অবশ্যই আশ্চর্য কিছু ঘটবে তারা ভুল বোঝে যে আত্মা ও কন্যা সাধারণভাবে নয় কিন্তু আসতে বলবেন যেহেতু তারা এই ভুল ধারণা নিয়ে আছে তাই এখন জীবনের সত্য সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হচ্ছে কিন্তু তবু দুঃখের বিষয় আমাদের আশেপাশের লোকেরা গ্রহণ করে না উদ্ধার ঠিক তাদের সামনে আছে তাদের শুধু হাত পাড়ানো তারা এটা নেই না তারা এটা গ্রহণ করে না শুনতেও চায় না যদিও তারা শোনে কিন্তু বিশ্বাস করে না ভাই হবেনা শিশুর স্বর্গ রোহনের পর কত বছর চলে গেছে প্রায় দু হাজার বছর চলে গেছে ঈশ্বর আগে থেকেই তার দ্বিতীয় আগমনের বিষয়ে আমাদের জানিয়েছিলেন এই বলে যে যখন তুমুর গাছের পাতা বের হবে তখন তিনি ঠিক ধরোজার সামনে থাকবেন সেই ভবিষ্যৎবাণী অনুসারে ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন এবং সত্য প্রচার করেছেন এবং জীবনের রুতি ও দ্বারা অনন্ত জীবনের পর্বকে পুনঃস্থাপন করেছেন যা যুগ যুগ ধরে গুপ্ত ছিল পিতা আমাদের অনেকবার এটাও বলেছিলেন যে এলিশাই এলিওকে অনুসরণ করেছিল অনুসরণ করেছিল আর আমি মাতাকে অনুসরণ করি তিনি অনেকবার এই কথা বলেছিলেন ভাইবোনেরা আমাদের অবশ্যই এই ভবিষ্যৎ পানিকে সম্পূর্ণ বিশ্বাস করা উচিত যে রূপেই আসুন না কেন ঈশ্বর আমাদের উদ্ধারের জন্যই এই পৃথিবীতে এসেছেন ঈশ্বর বলেছেন যদিও তোমরা আমাকে বিশ্বাস করো না তবু আমার কাজকে বিশ্বাস করো যাতে আমাকে বিশ্বাস করতে পারো তাই আমাদের মনোযোগ দিয়ে দেখা উচিত যে পৃথিবীতে তিনি কি করেছেন আর সিওনে সেখানে ঈশ্বর আমাদের একত্র করেছেন আমাদের কখনোই পিতা ও মাতার উপর বিশ্বাস হারানো উচিত নয় তারা হলেন আত্মা ও কন্যা স্বর্গীয় পরিবারের সদস্য হিসাবে আসুন আমরা সবাই স্বর্গ রাজ্যে প্রবেশ করার মতো পরিপূর্ণ বিশ্বাস রাখি এই বাক্য দ্বারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করবেন অনেক ধন্যবাদ